দুষ্কৃতি হুমকির জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনলেন পুরুলিয়ার ঝালদা পৌরসভার প্রশাসক প্রদীপ কর্মকার। তার অভিযোগ, এক যুবক প্রায় তার বাড়িতে চড়াও হয়ে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। কাল রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। তৃণমূল নেতারা এই ঘটনার পিছনে বিরোধীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন। অবশেষে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। গালাগালি করে কোনো কারণ জানতে চাইলে প্রাণে মারার হুমকি দিই। তো আমি যেখানে পৌর প্রশাসক হিসাবে আমি এই ভাইরাসের নিয়ে ছুটাছুটি করছি, আমি চারধারে মানে যাতে আমাদের ঝালদা শান্তি থাকে তার জন্য আমি সকল ব্যবস্থা করছি, মিউনিসিপ্যালিটি সামলাছি, আমাদের নিজের কাজ আছে, আমরা সেই সব ব্যস্ত আছি। এরপরে এরকম রাত্রিবেলা এরকম আমাকে ডিস্টার্ব করছে। এর আগেও আমি থানাতে ডায়েরি করেছিলাম, আজকেও ডায়েরি করলাম। আইসি সাহেবের বক্তব্য হচ্ছে, আমি যখন আইসি সাহেবকে এরকম মৌখিক বলেছিলাম, দেখুন ছেলেটা এরকম করছে, উনি ওনার বক্তব্য হচ্ছে ডায়েরি দাও। ডায়েরি দেওয়ার পরে আমি জানি না কী কারণে, আজ 8-10 দিন আগেও একটা ডায়েরি দিয়েছি, কী কারণে ওকে ধরা হচ্ছে নাই আমি কোনো বুঝতে পারছি না। আর আমার পাড়ার লোককে যদি এরকম করে তাহলে আম পাবলিকের কী হবে এটা আমি বুঝতে পারছি, কারণ এই জিনিসটা ঠিক হচ্ছে নাই। কারণ আমাদেরও ছেলেপুলে আছে, আমাদেরও সঙ্গে লোক আছে, যদি মনে করুন সেই সময় একটা মোমেন্টে খারাপ হয়ে যাচ্ছে, মারপিট হয়েছে, মারপিট তো ভালো নয়, কিন্তু আইসি সাহেবের যেরকম বক্তব্য এটাতে কিন্তু আমি দুঃখিত, এটা মর্ম আহত, কারণ এই জিনিসটা চলতে পারে নাই। আমি আমার পাড়ার লোক ডায়েরি করেছে, আমি তখন পৌর প্রধান হিসাবে ডায়েরি করেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন নেই, এটা কিন্তু ঠিক নেই।